এখন ক্লাসিফিকেশন অফ ল্যাবফর্মার মেশিন, ল্যাবফর্মার মেশিনকে আবার কিভাবে ভাগ করা যায়, কিভাবে দেখা যায়, কনভেনশনাল সিস্টেম আর মডার্ন সিস্টেম। কনভেনশনাল দুইটা ভাগে, স্লাইবার ল্যাবফর্মার ডিভাইস আছে অর মেশিন, স্লাইবার ল্যাবফর্মার মেশিন আমরা করে দিচ্ছি। আর একটা হলো কি আমাদের রিবন ল্যাবফর্মার সিস্টেম, আর মডার্নে কি সুপার ল্যাবফর্মার মেশিন। এই সুপার ল্যাবফর্মার মেশিন এই দুই ভাগে ভাগ করা যায় আমাদের। কনভেনশনালে দেখো আগে যে পুরানো ছিল স্লাইবার ল্যাবফর্মার মেশিন, ইন দ্য কনভেনশনাল মেথড সাম অফ কার্ড স্লাইবার 16 to 32, 16 আমি এভাবে করে দিই, 16 to 32 আর ফিড টু এ স্লাইবার ল্যাব। তো কনভেনশনাল সিস্টেমে স্লাইবার ল্যাবফর্মারে 16 থেকে 32টা আমাদের স্লাইবার ফিট করা যাবে ল্যাবের জন্য, হুইচ ইনক্লুডস দ্য পেয়ার অফ ড্রাফটিং রোলার accompanied by pair of calendar roller, যেগুলো কি সেম ওয়েতে ড্রাফটিং রোলার এবং ক্যালেন্ডার রোলারের মধ্যে থেকে পাস হবে। এ পেয়ার অফ ল্যাব ভেরিং ইন ওয়েট ফ্রম 50 to 70 গ্রাম। তো এই ল্যাবের ওয়েটটা হবে কি 50 থেকে 70 গ্রাম পার মিটার, 1 মিটার হবে তোমার 50 থেকে 70 গ্রাম। ল্যাব ওয়াইড অ্যাবাউট 230 to 300 মিলিমিটার, 230 থেকে 300 মিলিমিটার পর্যন্ত আমাদের ল্যাপের ওয়াইড হবে, যেটাকে বলা হয় 9.5 to 12 ইঞ্চি, অ্যান্ড ডায়ামিটার 500 মিলিমিটার, অ্যান্ড ওয়েট অফ টু 27 কেজি, ড্রাফট রেশিও 1.5 to 2.5। এটা হলো আমাদের স্লাইবার ল্যাবফর্মারের সম্পর্কে একটু ধারণা দেওয়া হয়েছে। এরপরে রিবন ল্যাবফর্মার দেখো, ল্যাব ফ্রম দ্য স্লাইবার ল্যাব গেজেট অর মেশিন, স্লাইবার ল্যাব মেশিন আমরা মেশিন করে দেই, কি হবে ল্যাব ফ্রম দ্য স্লাইবার, এই স্লাইবার ল্যাব ফ্রম মেশিন থেকে যে মেশিন আমরা ল্যাবটা পাবো, আর টেক ইন টু দা রিবন ল্যাব মেশিন। তো এই স্লাইবার ল্যাব ফ্রম মেশিন থেকে যা পাবো এটাকে আমরা নিয়ে যাব কি রিবন ল্যাব ফ্রম মেশিনে, ঠিক আছে। মোস্ট রিবন ল্যাব আর ফোর হেড, এখানে 4টা থেকে 6টা হেড থাকে, হেড মানে ডেলিভারি জোন, 4 ইন্ডিপেন্ডেন্ট সেকশন ইজ অফ হুইচ প্রোডিউস এ সিঙ্গেল স্লাইবার ল্যাব, প্রত্যেকটা থেকে একটা একটা করে সিঙ্গেল ল্যাব প্রোডিউস করবে বা ডেলিভারি দেবে। অ্যাকর্ডিং ফর স্কিনি শিট, স্কিনি দ্যাট মিন হয়েছে থিন শিট, আমরা একটু মানে সহজ অর্ডগুলো দিচ্ছি, ঠিক আছে, যাতে ইজি হয়। অ্যাকর্ডিং টু ফোর থিন শিট, মানে পাতলা যে ল্যাপের শিট আছে, অফ ফ্রম দ্য ড্রাইভার্স হেড বা ডেলিভারি হেড ব্রিড বা আদার্স যে হেডগুলো আছে, আর লিড ডাউন ওভার এ কার্ভ প্লেট, মানে যে ডেলিভারি রোলার এ কার্ভ প্লেট আছে, হুইচ টার্ন এট প্রপার অ্যাঙ্গেল, ইনভার্টেড ইনভার্টস দেম অ্যান্ড সুপার ইম্পোজ অন আপন দা আদার, একটা একটার উপরে। আমরা একটু আগে ভিডিওতে যে দেখলাম যে কার্ভ একটা প্লেট উপর মানে উপর দিকে উঠতেছে এবং ডেলিভারি দিচ্ছে এবং পরবর্তীতে পাশের দিকে মুভ করতেছে, এটা আর কি সুপার ইম্পোজ অন upon the other, একটা একটার পরে আসতেছে। The draft used inside the ribbon lapper lapper বা ল্যাবফর্মার মেশিন আর about 4 draft, মোটামুটি 4 এর মতো ইউজ করা হয়, 3.5 বা 4 এর কাছাকাছি draft ইউজ করা হয়। The weight consists with meter of ribbon lap is approximate similar to the to that of the slaver lap, এবং ওয়েটটা থাকে ribbon lap এবং slaver lap এর মতো প্রায় কাছাকাছি। এই দুইটা পার্টে আমরা কনভেনশনাল সিস্টেম, আমরা নতুন যে মেশিন আমরা সব সুপার ল্যাবফর্মার ইউজ করে, এখন এখন এই স্লাইবার বা কনভেনশনাল সিস্টেমটা আমরা ফ্যাক্টরিতে পাবো না, নাই বললেই চলে। তো টয়োটা স্লাইবার ল্যাব মেশিন এবং রিবন স্লাইবার ল্যাব মেশিন দুইটা টয়োটা কোম্পানির আমাদের যেটা আছে টয়োটা কোম্পানির দুইটা রিবন এবং স্লাইবার ল্যাবফর্মার মেশিনের প্র্যাকটিক্যাল ওদের ওয়েবসাইট থেকে নেওয়া একটা আইডিয়া দেওয়া আছে, মানে প্র্যাকটিক্যালি আসলে কেমন থাকে, এর ফিচার দেওয়া আছে, কি 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 ফিচার থাকে এগুলো একটু দেখবা। টয়োটা এইসেল 100 মেশিন স্পেসিফিকেশন, টয়োটা কোম্পানির এইসেল 100 একটা মেশিনের মডেল নাম্বার, এই মেশিনের কিছু স্পেসিফিকেশন দেয়া আছে। দেখো ফিচার কি, ল্যাপের সাইজ হবে কত, স্লাইবার ল্যাপের ম্যাক্সিমাম 630 মিলিমিটার ডায়া এবং 232 মিলিমিটার ওয়াইড থাকবে, আর দেখো রিবন ল্যাবে 630 এবং 300 মিলিমিটার ওয়াইড থাকবে। রিবন এবং স্লাইবার ল্যাবফর্মার মেশিনের কিছু স্পেসিফিকেশন মানে কি থাকবে, যেমন ল্যাব ওয়েট, ল্যাব সাইজ, তারপর নাম্বার অফ টিল, ক্রিল কোনটা ওই যে পিছনে যে আমরা ফিট দিচ্ছি, তারপর ড্রাফটিং রোলার কত ওভার কত, 4 ওভার 4, 4টার উপরে 4টা ড্রাফটিং জোন থাকে, ড্রাফটিং
রোলার সম্পর্কে আইডিয়া আছে বা ড্রাফট সম্পর্কে? তোমার ড্রয়িং এ পড়ছো 3/3 ড্রাফটিং জোন, 3/4 ড্রাফটিং জোন এভাবে পড়ছিলা। তো এখানে 4/4 ড্রাফটিং জোন থাকে, দেখো ড্রাফটিং রেঞ্জ কত থাকে দুইটায়। আমাদের সব একটা স্পেসিফিকেশন এখানে দেয়া আছে, SL100 টয়টা মেশিনে, টয়টা কোম্পানির SL100 মডেল এর একটা কনভেনশনাল মেশিনের, ঠিক আছে? এরপর আমরা বুঝে মডার্ন পারছি। সিস্টেমটা পড়ি, মডার্ন সিস্টেমটা নিয়ে একটু আমরা পড়ি, সুপার ল্যাব ফর্মার মেশিন মডার্ন। আমরা একটু মার্ক করে রাখি যা যা দেখলাম। কনভেনশনাল সিস্টেম আমরা যদি চাইতে পারি, টয়োটা সুপার স্লাইবার ল্যাব ফর্মার মেশিনের ফিচারটা কি কি? SL100 মেশিনের ফিচার, আমরা ফিচার কিন্তু এটা না পড়া, এটা যদি আমরা টোটালটা পড়ি তাহলে কিন্তু আমরা পাইতেছি, ঠিক আছে? আমরা SL100 মেশিনের ফিচার, এগুলাই কিন্তু এর ফিচার। মানে আমরা যখন একটা মোবাইল ফোন কিনি কি বলি ফিচার কি? মোবাইল দিয়ে কি কি, ক্যামেরা কত মেগাপিক্সেল আছে, তারপর ব্যাটারি কত আছে, তারপর মেমোরি কত আছে, তারপর কি বলে স্টোরেজ কত, এগুলো আমরা দেখি না? এগুলো কি মোবাইলের ফিচার। সো আমাদের মেশিনের ফিচার কি? এখানে সব দেওয়া আছে, ল্যাপের সাইজ কত হবে, ল্যাপের ওয়েট কত হবে, ক্রিল কয়টা, ড্রাফটিং জোন কয়টা, ড্রাফট কত দেওয়া যাবে, এগুলো কি মেশিনের ফিচার। সো আমরা এই এই মেশিনের কিন্তু রিবন এবং স্লাইবার ল্যাব ফর্মার মেশিনের ফিচার আমরা এখান থেকে পাবো। এরপর আমরা যদি যাই একটু মডার্ন মেশিনের দিকে, তাহলে সুপার ল্যাব ফর্মার মেশিন আছে। সুপার ল্যাব ফর্মার মেশিন, এখানে একটা মেশিন ইউজ করা হয়। দেখো সুপার ল্যাব ফর্মার মেশিন ইজ ব্রডলি ইউটিলাইজড ইন মডার্ন গ্যাজেট অর মডার্ন মেশিন। ইন স্পিনিং মডার্ন, আমরা তোমাদের বোঝার জন্য কিছু ওয়ার্ড আমরা একটু চেঞ্জ করে দেই, সহজ করে দিচ্ছি আর কি। গেজেট অর মেশিন অর ডিভাইস একই ওয়ার্ড, সাইনোনিমস আর কি। তোমরা জানো আমরা এই যে গেজেট বলি, গেজেট মানে কি ডিভাইস, ডিভাইস মানে কি মেশিন, সেম আর কি। তো সুপার ল্যাব ফর্মার মেশিন ইজ ব্রডলি ইউটিলাইজড ইন মডার্ন মেশিন অফ স্পিনিং ফর দ্য ল্যাব প্রিপারেশন। ল্যাবের জন্য সবচেয়ে মডার্ন যে মেশিনগুলো তার মধ্যে একটা কি সুপার ল্যাব ফর্মার মেশিনটা হচ্ছে কি সবচেয়ে মডার্ন, যেখানে একটাই দুইটা মেশিনের দরকার হয় না। দ্য মেইন কজ অফ ইউজিং দিস স্পিনিং সিস্টেম ইজ টু ইনক্রিজ দ্য ওয়েট অ্যাকর্ডিং টু ইউনিট পিরিয়ড। সুপার ল্যাব ফর্মার সিস্টেম ইজ কনসিস্ট উইথ এ ফিউ কে চেঞ্জ সাচ এস অটো গ্রেইন অ্যাডজাস্ট। অটো গ্রেইন মানে কি, মানে ওয়েট, ওয়েটের এককটা বা ইউনিট কি গ্রেইন, কত ল্যাপের ওয়েট হবে পার ইউনিট, ওয়েট কত হবে, এটা কি অটোমেটিক অ্যাডজাস্ট করবে। কার ফ্রস্টাইল মোশন বা অ্যান্টিসেপ্টিক যে মোশন বলা হয় এই মোশনটা থাকবে, অ্যান্টিসেপ্ট এটাই দিয়ে দিলাম। তারপরে দেখো অটোমোবাইল লেবেলিং অটোমেটিক তোমার লেবেল করবে, অটোমোবাইল বা অটোমেটিক অটোমোশন আর কি, অটো লেবেলিং দিয়ে দিলাম আমরা, অটো লেবেলিং করবে। তারপর কার ল্যাব কেয়ারিং ডিভাইস, ল্যাব গুলোকে কেয়ারিং করে, যে আমরা যখন আমরা ল্যাব তৈরি হয়ে যাবে আমরা একটা ডিভাইস দেখছি একটা, এর মধ্যে কি কেয়ারিং করে, একটা দেখলাম না ভিডিওতে, ল্যাব গুলোকে নিয়ে যাচ্ছে, আবার ল্যাব কেয়ারিং থাকবে। ইন্ডিকেটর লাইট ফর ফল্টি প্লেস, যেই প্লেস গুলো আমাদের ফল্ট খুঁজে পাবে, ওই যে সেন্সর নিয়ে কিছুক্ষণ আগে বলছিলাম, যখন কোনো সেন্স করতে পারবে যে ফল্ট আছে, ওখানে কি একটা ইন্ডিকেটর লাইট লাইট থাকবে, রেড ইয়েলো গ্রিন কালার, আমাদের তিন ধরনের লাইট বা তিনটা বা চার ধরনের লাইট থাকে। তো এই চারটা লাইটের মিনিং আমরা অপারেটরদের বুঝিয়ে দিই, মেশিনের গায়ে লেখা থাকে এবং মেশিনের ডোরেও দেয়া থাকে অনেক সময় যে কোন লাইটের মিনিং কি, কোন ধরনের ফল্ট। যখন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা টেক্সটাইল আমরা যখন যাব, দেখবো যে না ইয়েলো লাইট জ্বলে আছে, তখন কি আমরা বুঝতে পারবো যে ইয়েলো কালারটা কেন জ্বলছে, মানে কোন জায়গায় মেশিনের ফল্ট আছে, এই ফল্টটা ওখানে আমরা বুঝতে পারবো এবং ওই অনুযায়ী আমরা দ্রুত কাজ করতে পারবো, অ্যাকশন নিতে পারবো। এরপর ল্যাব ডিউরেশন মেজারিং ইউনিট, ল্যাবটার লেন্থ কতটুকু, এই ইউনিটটা আছে এখানে কতটুকু লম্বা ল্যাব আমরা প্রোডিউস করছি, কারণ আমরা কতটুকু লেন্থ ল্যাব আমরা পেঁচাইছি বা তৈরি করছি এর উপরে ডিপেন্ড করে কি ল্যাবটাকে কাটতে হবে নির্দিষ্ট লেন্থ পর পর। সো এই কারণে এটা অটোমেটিক এটা করতে পারে, এই সবচেয়ে সবকিছু অটোমোশন আছে। এখন এই মেশিনের মেইন পার্টস গুলো কি কি এটা জানা দরকার, মেশিনের মেইন কি কি পার্টস থাকে ল্যাব ফর্মার মেশিনে, এটা যদি কোশ্চেন আসে আসতে পারে যে মেইন পার্টস কি। অল দ্য পার্টস অফ সুপার ল্যাব ফর্মার মেশিন আর এক ল্যাব পুলিং ক্যারেজ আর ল্যাব পুলিং স্কেল। ল্যাব পুলিং এর জন্য একটা ক্যারেজ থাকবে বা যেটা আর কি ইয়ে করে কি বলে ল্যাবটাকে ক্যারি করে,
ভিডিওতে আমরা যেটা দেখলাম এই ল্যাব পুলিং স্কেল, স্কেল মানে ওয়েট করে, স্কেল মানে আমাদের নর্মাল স্কেল না, এই ল্যাব পুলিং স্কেল এবং একটা ক্যারিজ থাকবে যেটাকে বহন করতে পারবে। এরপর কি ল্যাব রোলার থাকবে, ল্যাব রড যেটার মধ্যে ল্যাবটা পেঁচাবে, একটা রড থাকে যেটার ভিতরে ল্যাবটাকে পেঁচায়, দ্যাট মিন আমরা ববিন বলি, ল্যাবের ববিন। আমরা অটোমেটিক মেশিনে ববিন থাকে, আর আমরা ম্যানুয়াল মেশিন গুলো ছিল কি ল্যাব রড ছিল, একটা রডের মধ্যে ল্যাব গুলোকে পেঁচানো হইতো। এরপর ডাস্ট ক্যারেজ, এখানে যে ময়লাগুলো হবে এগুলোকে সাকশন করবে, একটা ডাস্ট ক্যারেজ থাকবে। এরপর ইভেনার ডিভাইস, সমান্তরাল করার জন্য ইউনিফর্ম ডিভাইস বলতে পারি, বা ইভেনার দেখে আমরা অন্য পরিচয় পাই নাকি, স্মুথার বা ইউনিফর্ম বা স্টেটার, আমরা ইউনিফর্ম দিলাম বা ইভেনার দিলাম, ইভেন যেহেতু আমরা বুঝি, ইভেনার ডিভাইস থাকবে, ক্যালেন্ডার রোলার থাকবে, ফ্যান তো থাকবে আমার সাকশনের জন্য, এবং ডেলিভারি ল্যাটিস থাকবে, এবং ডেলিভারি করার জন্য একটা ডেলিভারি ইউনিট বা ডেলিভারি ফ্রেম থাকবে আর কি, ফ্রেমওয়ার্ক থাকবে। ল্যাটিসি দিলাম, ডেলিভারি একটা ফ্রেম থাকবে, ফ্রেম বুঝবো না, ল্যাটিস যেটা তোমাদের ইজি হয় ওইটাই আমরা দিচ্ছি আর কি। কি হলো স্যার, ফ্রেমই থাকুক স্যার। ফ্রেম আমি ওই ট্রাই করতেছি তোমাদের জন্য কি সহজ করে দিতে, তাহলে ইজি হবে। ডেলিভারি ফ্রেম দ্যাট মিন আমাদের একটা ক্যারেজ দেখলে না, যেটা ল্যাপটাকে ডেলিভারি দেয় এবং একটা পাশে পাশে মুভ করে, যখন ফিল আপ হয় তখন কি পাশে মুভ করে, ভিডিওতে দেখছো কিন্তু, এইটা কি এই ডিভাইসটা আমাদের থাকবে মেইন পার্টস এর মধ্যে। তোমাদের যে কোনো ধরনের কোশ্চেন বা যেভাবে তোমরা ভালো মনে করো আমাকে বলবো, সবসময় স্যার এভাবে হলে বেটার হয়, ঠিক আছে? আমি সবসময় চেষ্টা করতেছি, কারণ আমি ধরো ইভিনিং ব্যাচে যখন আমরা পড়াতে যাই তখন কিন্তু 1 ঘন্টার মধ্যে সব দেখতে হয়, তোদের অনেক শর্ট করে পড়ায় পড়ানো যায় না, ঝামেলা। তোমাদের কিন্তু টাইম আছে, তোমাদেরকে আমি মোটামুটি চেষ্টা করবো সবকিছু সম্পর্কে আইডিয়া দেওয়ার। পরীক্ষার জন্য কোনো টেনশন নাই, এক্সাম বা রেজাল্টের টেনশন আমার, যারা ক্লাস করবা তাদের রেজাল্টের টেনশন আমার, বারবার বলছি যে অনেক পড়াই ফেললাম বা কিছু, বা অনেক বড় শিট, ভয় পাওয়ার কিছু নেই। পরীক্ষার আগে আমি শর্ট করে দিব, মানে পরীক্ষার জন্য আলাদা আর জানার জন্য আলাদা, আমরা জানার জন্য ক্লাস করতেছি, পরীক্ষার জন্য আমি পরীক্ষার আগে সাজেশন দিয়ে দিব। এখন ফিচার গুলা কি কি, দেখো কি কি ফিচার থাকা উচিত বা কি কি ফিচার থাকে। অটো ডোফিং সিস্টেম, যেহেতু আগে আমরা বলছি কি মডার্ন, তার মানে সবকিছু অটো থাকবে এবং সেন্সর থাকবে, অটো ডোফিং থাকবে, অটো স্টপ মোশন থাকবে। স্টপ মোশন কি, একটা ফল্ট হয়েছে অটোমেটিক মেশিনটা স্টপ হবে, এবং স্লাইভার ব্রেক হয়েছে, ধরো এখানে ধরো আমরা 20টা স্লাইভার দিলাম, 16 থেকে 32 আমি 20টা স্লাইভার, একটা স্লাইভার ছিঁড়ে গেছে অনেক মেশিন, তুমি দেখবা না তখন কি অটোমেটিক এটা যদি বন্ধ না হয় তাহলে 19টা স্লাইভার নিয়ে যখন মেশিনটা রান করবে তখন কি হবে, আমাদের নাম্বার অফ ফাইবার কোর সেকশনে কমবে, তখন কি থিন প্লেস তৈরি হবে, ঠিক না? এই জন্য যদি কোনো স্লাইভার ছিঁড়ে যায় তখন আমাদের সাথে সাথে কি ইন্ডিকেটর লাইট জ্বলবে এবং মেশিনটি স্টপ হবে, তখন আমি অনেক দূর থেকে বুঝতে পারবো যে ইন্ডিকেটর লাইট জ্বলছে, দ্যাট মিন মেশিনের স্লাইভার ছিঁড়ে গেছে, ঠিক না? আর অপারেটর, তুমি একজন প্র্যাকটিক্যালি যদি আমরা বলি, ধরো আমাদের সেকশনে কি এস্টার্ন প্রোডাকশন অফিসার থাকে, এরপর প্রোডাকশন অফিসার থাকে, এরপর শিফট ইঞ্জার্স থাকে, তো একটা স্পিনিং মিল কিন্তু অনেক বড় থাকে, অনেক দূরে থেকে দেখতে বুঝতে পারবা, বা তুমি কিন্তু দেখা যায় তুমি বলরুম সেকশনে আসো এই ল্যাব ফর্মারে কি হইতেছে তুমি দেখতেছো না, কিন্তু তুমি অনেক দূর থেকে যখন মুভ করবা বা হাঁটবা তখন দেখবা ওই মেশিনে লাইট কেন জ্বলে, তখন অপারেটর চিন্তা করবে স্যার তো দেখতেছে আমাকে এই যে মেশিনে লাইট জ্বলে আছে, তার মানে সারা হিসাব বকা দেবে, তাড়াতাড়ি আমরা ইয়ে করি, সে আড্ডা দিবে না, গল্প করবে না, সে তাড়াতাড়ি ল্যাপটপকে জয়েন করবে। আর যদি ইন্ডিকেটর লাইট না থাকে, অটো স্টপ মোশন না থাকে, ও অপারেটর ঘুমাবে, তোমার ফল্টি প্রোডাক্ট তৈরি হবে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অটো স্টপ মোশন সিস্টেমটা, অটো গ্রেন অ্যাডজাস্টেড। অটো গ্রেন দ্যাট মিন কি, ওয়েট পার ইউনিট লেন্থ, নির্দিষ্ট লেন্থের মধ্যে ওয়েট যখন ঠিক থাকবে তখন কি আমাদের নাম্বার অফ ফাইবার ঠিক থাকবে, আর যদি এই ওয়েট এলোমেলো হয় তার মানে কি এটাকে ইউনিফর্ম নাই, সমান নাই, নাম্বার অফ ফাইবার ঠিক নাই, তার মানে এটা থিক থিন প্লেস হইতেছে, মানে আনইভেন হইতেছে, নদীর মতো ঢেউ ঢেউ হইতেছে। অটো লেভেলিং ইউনিট, এটা কি লেভেল করবে, ইউনিফর্ম করার জন্য একটা অটোমেটিক লেভেলিং ইউনিট থাকবে। আমরা অটোমেটিক লেভেলিং এটা কিভাবে করে, তোমরা ড্রো ফ্রেম ফিনিশার ড্রো ফ্রেম বা ড্রো ফ্রেম 2 এ দেখছো না, অটো লেভেলার আছে, এখানে অটো লেভেলার কি করে সেন্সর দেখে এবং স্পিড ভেরিয়েশন করার মাধ্যমে এটা লেভেল করে। অটো ল্যাব কেয়ারিং ডিভাইস, তো বারবার আমরা বললাম একটু আগে ভিডিওতে দেখাইছি, কেরিং অটোমেটিক ল্যাবটাকে কেরিং করবে, ইন্ডিকেটর লাইট ফর ফল্টি লোকেশন, ল্যাব লেন্থ মেজারমেন্ট ইউনিট এবং বেল্ট ড্রাইভিং ড্রাফটিং সিস্টেম, বেল্টের মাধ্যমে এটাকে ড্রাফট করবে। ওমেগা ল্যাব, ল্যাব যেটা আছে ওমেগা ল্যাবে আমরা কি দেখলাম একটু আগে, বেল্টটা ড্রাইভ করে, দেখছিলা ল্যাবটা কেন ঘুরে, কারণ বেল্ট ঘুরতেছে ওর টাচে, বেল্টের সাথে যেহেতু ল্যাব আছে এই দুইটার কারণে একটা আর একটাকে ড্রাইভ করে দিচ্ছে, বেল্টের কারণে কি ল্যাবকে ড্রাইভ করাইতেছে, মনে আছে একটু আগে ভিডিও দেখছিলা?
জি স্যার। ওকে, তাহলে আমরা আর আজকে না গাই, যেহেতু আজকে শুরু করছি, আমরা এই পর্যন্ত রাখি না। এরপরে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এটা বলো, কারণ তোমাদের আমরা ক্লাস পাবো ইনশাল্লাহ অনেকগুলো। আমরা আস্তে আস্তে সবকিছু সুন্দরভাবে বুঝার চেষ্টা করব। ওয়ার্কিং প্রিন্সিপাল আগামী দিন আমরা দেখব, কম্পোনেন্টটা দেখব, তারপর মোটামুটি শেষ ল্যাব ফর্ম। স্যার জি স্যার জি 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 স্যার প্রোডাকশন ইররেগুলার হওয়ার তো স্যার কারণ হচ্ছে স্যার মেশিনটা যখন স্যার পুরাতন হয়ে যাবে স্যার, নতুন মেশিনে তো স্যার এটা হওয়ার সম্ভাবনা নেই। কেন ভাই, তোমার এটা কেন মনে হলো? স্যার মেশিন যখন নতুন থাকবে তখন তো স্যার ভালোই থাকবে স্যার। আচ্ছা, আমরা স্কোয়ারে বললাম না, ফ্ল্যাট সেকুলার অনেক পুরনো মেশিন, কিন্তু সেই মেশিনে আমরা কিন্তু ভালো প্রোডাকশন দিচ্ছি। আর একটা স্পিনিং মিল, তখন তুমি তখনই একজন ভালো ইঞ্জিনিয়ার যখন কম মানে দামি তুলা, মানে অনেক পুরনো বা কম দামি মেশিন থেকে তুমি ভালো প্রোডাক্ট তৈরি করবা। এখন একটা ভালো একটা এক্সাম্পল দেবে, তোমরা জানো যে মাওনাতে মার্কআপ স্পিনিং নামে একটা বিশাল ফ্যাক্টরি ছিল, মাওনা থেকে শ্রীপুরে যাওয়ার পথে ওটা স্কোয়ার কোম্পানি কিনে নিছে। ওরা কি করতো, ওরা কোনো টেক্সটাইল ইঞ্জিনিয়ার নেয় নাই। আমি তখন ওখানে ছিলাম, আমি ওই যে স্কোয়ার টেক্সকম যেটা, ওটা কিন্তু মিঠাপুকুর টেক্সটাইল ছিল, আর মাওনায় ছিল, আমি একটু গল্প করি, মাওনাটাই ছিল মার্কআপ। তো মিঠাপুকুরটা ইরেকশন পিরিয়ড আমি ছিলাম, ওখানে কাজ করছি, তো পরবর্তীতে ট্রেনিং এর জন্য মার্কআপে আসছিলাম। তো এখানে কি হইতো জানো, মার্কআপে যেটা শুনলাম বিশাল বড় ফ্যাক্টরি, কিন্তু লস প্রজেক্ট, ব্যাংক লোন নিয়ে লাস্টে বিক্রি করে দিছে, দেউলিয়া ঘোষণা করছে আর কি মালিক। কারণটা ছিল দেখো, তারা ইন্টারমিডিয়েট পাস কিংবা ডিগ্রি পাস লোকজনকে সব নিয়োগ দিছে, মানে নন টেক্সটাইল লোকজন নিয়োগ দিছে। দেওয়ার পরে তারা পিমা কটন, তোমরা তো কটন ইয়ান পড়ছো, কটন ফাইবার, সবচেয়ে দামি এবং সবচেয়ে ভালো কোয়ালিটির তুলা থেকে তার সুতা বানাইতো, বানায় বিক্রি করতো। তো একটা বেল পিমা থেকে দেখা যায় 5টা বেল বা 6টা বেলের তোমার ইন্ডিয়ান কটন কিনতে পারবা বা জিম্বাবুয়ে কটন কিনতে পারবা। একটা বেল ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু এক, সব এক, কিন্তু প্রাইস এত 5-6 গুণ বেশি, ঠিক আছে? তো ওইটা দিয়ে তারা কিন্তু অটোমেটিক ভালো সুতা তৈরি করতো, কিন্তু তারা কোনো প্রফিট করতে পারতো না। আর অন্যদিকে যেই ফ্যাক্টরি গুলো, ধরো স্কোয়ার এর কথাই যদি বলি, তারা কিন্তু ইঞ্জিনিয়ার নিয়োগ দেয়, অনেক এক্সপিরিয়েন্স, গবেষণার সুযোগ দেয়। স্কোয়ার যেটা সারদাগঞ্জ আছে, মেইন স্কোয়ারের যে অনেক পুরনো যেটা, ওখানে একটা ল্যাব আছে স্কোয়ারের, যে ল্যাবটা কোয়ালিটির লোক ছাড়া কেউ ঢুকতে পারবে না। ওই যে তোমার কার্ড আছে, জিএম চাইলে জিএম ও না, মালিক ঢুকতে পারবে না, কার্ড আছে, কার্ড যার কাছে থাকবে তার সেই মাত্র দরজা দিয়ে ঢুকতে পারবে, না হয় অটো দরজা লক থাকে, তুমি কার্ড পাস করবে দেন ঢুকতে পারবে দরজা। তো ওখানে ছোট ছোট সব মেশিন আছে, ওখানে অনেক গবেষণা হয়, গবেষণার মাধ্যমে কিন্তু ডেভেলপ করে। তো অনেক ফ্যাক্টরি কিন্তু গবেষণা নাই কোনো। তো যেটা হয়েছিল, ওরা কিন্তু ভালো কটন, দামি কটন থেকে ভালো সুতা বিক্রি করছে, ওরা প্রফিট করতে পারে নাই। আর স্কোয়ার কি করে, ধরো আমরা, আমি যেটা করছি প্র্যাকটিক্যালি, সেই পুরানো আমলের মেশিন ওরা ফালাই দিয়েছিল, আগের যে কোম্পানি যারা বিক্রি করে গেছে তারা চালাইতে পারে না। আমরা কি করছি, মেশিনের পুলি চেঞ্জ করছি, মোটরের সাথে একটা পুলি থাকে, পুলিটাকে চেঞ্জ করছি, মেশিনের কিছু পার্টস চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে আমরা এই যে মোটর চালাইতে হয়, ইনভার্টার আছে একটা ইলেকট্রিক্যাল ইনভার্টার, যেটাকে স্পিডটা আস্তে আস্তে দ্রুত ফাস্ট করে, মানে উপরে উঠায়, আবার আস্তে আস্তে যখন মেশিনটা বন্ধ করবা, মানে ড্রপ নামবে, দ্যাট মিন আমার প্রোডাক্ট যখন কমপ্লিট, তখন আস্তে আস্তে মেশিনটা স্লো হবে। মানে হঠাৎ করে ধরো 18,000 RPM থেকে যদি জিরো হয়ে যায় বা মেশিন পাওয়ার বন্ধ করে দেয়, অফ হয়ে যায়, তখন সবগুলো ছিঁড়ে যাবে, সুতা অনেক টাইম ওয়েস্টেজ হবে। তো এই কারণে আমরা ইনভার্টার অ্যাড করছি, আমরা পুলি অ্যাড করে মেশিন স্পিড বাড়াইছি, কিছু কিছু জায়গায় মোটর চেঞ্জ করছি, দেন ওই মেশিন থেকে খুব ভালো প্রোডাকশন পাওয়া গেছে। আবার মার্কআপ কি করছে, ওখানে রোটর ইউনিট ছিল, ওখানে কিন্তু আমাদের ওয়েস্টেজ থেকে, এমনকি তোমরা জুট চিনো না, জুট গার্মেন্টস এর টুকরা কাপড়, ওখান থেকে অনেক জায়গায় জানে না, ওগুলো কিন্তু গ্রামে টেরামে দেখবো বালিশ টেলিশ বানানোর জন্য বানায়, ওই যে কার্ডিং মেশিনে চালায় ফাইবার বানায় ওগুলো থেকে, কাপড় গুলো থেকে, আবার তারপর বালিশ টেলিশ কি বলে এটাকে, তোষক, জাজিম, এগুলো বানায়। তো ওইটার সাথে আমরা রিং এর যে ওয়েস্টেজ, এগুলোকে মিক্সিং করে কিন্তু রোটরের সুতা বানানো গেছে, এবং সুতার সিএসপি ভালো ছিল। সিএসপি তো জানো নাকি, কাউন্ট স্ট্রেংথ প্রোডাক্ট, স্ট্রেংথ ভালো ছিল, এবং ওই ওই ওয়েস্টেজ থেকেও তারা ইউজ করে প্রোডাকশন দিচ্ছে এবং ভালো দামে সুতা বিক্রি করছে। তাহলে কে বেশি প্রফিট করবে, স্কোয়ার? স্কোয়ার কি করে, দেখা যায় একটা বেল পিমা কটন দেয়, তার সাথে আমরা মিক্সিং কেন করি, তোমরা এখন ইয়ার, আমি টিয়ারে মনে গেলাম, মিক্সিং এর উদ্দেশ্য কি, আমাদের সবার সবচেয়ে মেইন উদ্দেশ্য যেটা, প্রাইসটাকে ডাউন রাখা বা কম রাখা।
আমি ধরো 5টা কোম্পানি আছে, আমি মার্কেটিং কম্পিটিশন প্রাইস তো কেউ মানে যে কিনবে সে তো 5টা কোম্পানি ঘুরে তারপর নিবে, এবং তার যে রিকোয়ারমেন্ট আছে ওটা যদি আমি কম দামে ফিল আপ করে দিতে পারি তখন সে আমার কাছ থেকে প্রোডাক্ট নিবে। তার রিকোয়ারমেন্ট ধরো 1200 CSP, আমি একবারে কম দামে আমি ধরো প্রফিটও করলাম, তারপরে ওয়েস্টেজ দিয়ে সুতো বানাই দিলাম, তার রিকোয়ারমেন্ট ফুলফিল। সে তো তার তো দরকার নাই যে আমি কি দিয়ে সুতো বানাইছি, তার রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কি ওকে নাকি কাস্টমার। তুমি যখন একটা জি জামা স্যার, কিনতে যাও, তুমি একটা ড্রেস কিনতে গেলে কি দেখতে ভালো লাগে না ভালো আছে ফল্ট নাই, দ্যাট মিন তুমি চয়েস করো এখন কি দিয়ে ড্রেসটা বানাইছে, কোন ফাইবার ইউজ করছে, এটা কি তুমি জানার দরকার আছে বা এটা কেউ জানে, কেউ জিজ্ঞেস করবে না। স্কোর কি করে ধরো এই কম দামি অনেক সবচেয়ে লো কোয়ালিটি সবচেয়ে কম দামি ফাইবার ইউজ করে বেশি দামি ফাইবারের সাথে বিভিন্ন মিক্সিং করে, দেখা যায় দুইটা তিনটা ফাইবার মিক্সিং করে অনেক টেস্টের পরে, হুটহাট মিক্সিং করলে কালার ভেরিয়েশন হবে, শেড ভেরিয়েশন হবে, এরপরে মানে ক্যারেক্টার যার কাছাকাছি টেস্টিং এর পরে তারপর মিক্সিং এর মাধ্যমে সুতা তৈরি করে, যার ফলে কি অনেক কম টাকায় কম ইনভেস্টমেন্টে কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা প্রোডাক্ট তৈরি করতে পারে। এবং মার্কেটে দেখো সব স্পিনিং মিল, অনেক স্পিনিং মিলের তোমার ইয়া নাই কি বলে বন্ধ হয়ে যাইতেছে, কিন্তু ওরা কিন্তু একটার পর একটা স্পিনিং মিল কিনতেছে। কিভাবে কিনতেছে দেখো, এভাবেই কিন্তু কিনতেছে, ওরা কিনতেছে আর অন্য অন্য জায়গায় কি তারা পারতেছে না, তারা হচ্ছে বিক্রি করতেছে, তারা লস প্রজেক্টে বিক্রি করতেছে আর স্কোয়ার কি কিনতেছে শুধু এর মাধ্যমেই, বুঝতে পারছো? তো আমাদের এই যে একটু আগে বললা যে কি জানো ভালো নতুন মেশিন, এখন নতুন মেশিন দিয়ে তো তোমার ভালো প্রোডাক্ট হবেই, মেশিন তো সারা জীবন নতুন থাকবে না, আর মালিক তো সারা জীবন মেশিন কিনবে না, ঠিক না? মালিক তো একবার কিনে দেবে ওইটা দিয়ে তোমার দেখা যাবে 20 বছর পর জি 30 বছর চালাইতে হবে, তো মেশিন সবসময় নতুন থাকবে না। মেশিনটাকে আমরা মেইনটেনেন্স করি, আমাদের পরবর্তীতে বাবা মেইনটেনেন্স আছে, তার তার মধ্যে মেইনটেনেন্স এর মাধ্যমে শিডিউল মেইনটেনেন্স আছে, প্রিভেন্টিভ মেইনটেনেন্স আছে, মেইনটেনেন্স এর মাধ্যমে মেশিনকে ভালো রাখতে হবে, প্রয়োজনে কিছু রিপ্লেস করতে হবে পার্টস। সো আমার মেশিন কেমন এটা না, আবার ধর ভালো মেশিন, নতুন মেশিন, নতুন মেশিনে একটা তুমি আমাদের স্পিনিং এ তোমরা তো মাত্র এখনো ইয়ে না মানে পুরানো হয় নাই, আস্তে আস্তে দেখবা স্পিনিং এ কিন্তু বারবার প্রত্যেকটা কাউন্টের জন্য গিয়ার চেঞ্জ করতে হয় মেশিনের গিয়ার পুলে। আমরা বারবার বলি যে মেইন ইঞ্জিনিয়ারিং কিন্তু স্পিনিং এ এবং উইভিং এ, এখানে প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের মেশিন সেটিং চেঞ্জ করতে হয়। সেটিং মানে আমি টিপ দিলাম স্ক্রিনে আর চেঞ্জ হয়ে গেল এরকম না, মোবাইল সেটিং এর মতো না, আমার গিয়ার পুলি খুলতে হয়, স্পেশালি স্পিনিং এ সারা দিন গিয়ার খুলতে হয়, একটা মেশিনে একদিনে 4-5 বার গিয়ার খোলা লাগতে পারে, গিয়ার খুলবা আবার লাগাবা, নতুন আর পুরানো গিয়ারটা একটু লুজ লাগাইলে তুমি তখন কি হবে ফল্ট, লুজ লুজ লাগাইলে যখন তখন কি মেশিন ফল্ট হলো, একটা ময়লা পড়লো ফাইবারের মধ্যে তখন কি মেশিন প্রোডাক্টে ফল্ট হলো। তো এখানে নতুন পুরান মেশিনের থেকে বড় কেয়ার মানে কেয়ার থাকতে হবে, তোমার কেয়ারনেসটা থাকতে হবে, বুঝতে পারছো? নতুন মেশিন দিলে হবে না, তোমার সেটিং গুলো ভালো হবে, নতুন মেশিন তোমার কি বলে ওই যে ইয়া ভালো না, ফিডার ভালো না, মেকানিক্যাল লোকটা খুব বেশি ভালো না, সে ভালোভাবে মেশিনে সেট করলো না, লুজ গিয়ার সেট করলো, আবার তুমি যখন দিলা অপারেটর যখন ধরো স্লাইবারটা দিল, ওই যে আমরা বললাম সেন্সর, সেন্সরের কে ওভারটেক করে দিল, কিংবা সেন্সরে তোমার ময়লা লাগে আছে, ময়লা তো লাগবে নতুন পুরান সব মেশিনেই, কারণ আমরা বাসা বাড়িতে দেখি না ঝুল, বাসার উপরে মাকড়সা জালের মতো ঝুল থাকে, ওখানে মাইক্রো আছে অনেক ময়লা থাকে, একটা ময়লা পড়ে আছে সেন্সরের মধ্যে, কিংবা অপটিক্যাল সেন্সরের ক্যামেরায় ধরো যে আছে ওখানে ধরো ময়লা জমায় আছে, ক্যামেরা কাজ করতে পারতেছে না, নতুন পুরানো যে মেশিন হোক আমার মেইনটেনেন্সটা মেইন জিনিস। ক্লিয়ার, বোঝা গেছে ভাই? জি স্যার। আর কারো জি কোনো স্যার আর কারো কোনো কোশ্চেন? জি না স্যার, না স্যার, আমার কথা আমি বারবার ক্লিয়ার করি তোমাদের, আমি চাই তোমরা বুঝো ভাই, আমার পড়ার থেকে বেশি জিনিস হইছে বুঝানো, কারণ আমি যতটুকু টুকটাক ধরো 4-5 বছর ফ্যাক্টরিতে ছিলাম, ডাইং এ ছিলাম, আমি স্পিনিং এর মানুষ কিন্তু আমি ডাইং এ ছিলাম, একটা ধারণা অনেকেরই যে মনে হয় মানে আমি স্পিনিং পড়লে আমার স্পিনিং চাকরি করতে হবে, এরকম না, আমার ফার্স্ট জব তোমাদের সাথে শেয়ার করছিলাম, ফার্স্ট জব আমি যদিও অনেক কম কম সময় ম্যাগনেট কম্পোজিট এস্টার মার্সেন্টেজ হিসেবে ট্রেনিং মার্সেন্টেজ, ওখানে 2 মাস ছিলাম, তারপরে সিআইপিএল ইপিক গ্রুপ আল্লাহর রহমতে খুব ভালো ভালো জব ছিল, ইপিক গ্রুপ তোমার হংকং এর কোম্পানি, ওখানে ওই সময় 18,000 টাকা জয়েন করছি এস্টার মার্সেন্টেজ হিসেবে, আমার টিমে ইন্ডিয়ান ছিল। তো তারপর আমার মেজর স্পিনিং ছিল, আমার একটা আকর্ষণ ছিল না ইঞ্জিনিয়ারিং লাইনে আমি থাকবো,
গার্মেন্টস ম্যানেজমেন্ট এই মেইল করা, গার্মেন্টস এর মার্চেন্টের মেইল কাজ হয়েছে কমিউনিকেশন করা, মেইন কাজটাই কি কমিউনিকেট করা, সব দিকে কমিউনিকেট করা, ফলো আপ করা, এগুলো ভালো লাগে না, ইঞ্জিনিয়ারিং পড়ে এগুলো করব। তারপর স্কোয়ারে আগে ইন্টারভিউ দিয়ে আসলে, স্কোয়ারে চাকরি হলে স্কোয়ারে চলে গেলাম, স্কোয়ার স্পিনিং এ। দেন আবার চিন্তা করলাম মাস্টার্স করি, মাস্টার্স এ ভর্তি হলাম, এখন ফ্যাক্টরি থেকে জব এই সেই ভালো করে। তোমার গাজীপুর দিয়ে আগে রাস্তা খুবই খারাপ ছিল, বাস উল্টে থাকতো, তো প্রত্যেক সপ্তাহে আসা যাওয়া গাজীপুর রাস্তা তো অনেক খারাপ ছিল, খুব খারাপ ছিল আর কি। তো তখন আর কি আর ভাবলাম না চাকরি আর করবো না, এর মধ্যে আবার আল্লাহ একদিনও বেকার রাখে নাই। পাশ করার পর থেকে এর মধ্যে ওখানে থাকা অবস্থায় সিটি ইউনিভার্সিটিতে আবার একদিন সিভি দিয়ে গেছে, ওখানে ডাকলো, আসলাম। তখন স্কোয়ার চাকরি করে আসার পরে হাজী মকবুল সাহেব ছিল, ইন্টারভিউ দিলাম, বললো ঠিক আছে তুমি জয়েন করো, কবে পড়বা? তো আমি 1 মাস সময় নিয়ে ওখানে আবার রিজাইন দিয়ে আইসা পরের দিন ওখান থেকে আসলাম, পরের দিন আবার সিটি ইউনিভার্সিটি জয়েন করলাম। তো সিটিতে আবার চাকরি করার পরে 6 মাস পরেই আবার পাশাপাশি সিটিতেও পার্ট টাইম মানে ফুল টাইম ছিলাম, পাশাপাশি সালদিশিয়ায় আবার ডাকলো, তখন ওখানে পার্ট টাইম ক্লাস নিতাম। সিটিতে তো ইন্টারমিডিয়েট সব তোমাদের রেগুলার স্টুডেন্ট ছিল, তখন তখন ডিপ্লোমা হোল্ডারদের নিত না, আর ডিপ্লোমা হোল্ডার যারা ভর্তি হইতো ইন্টারমিডিয়েটের মধ্যে তোমাদের মতোই ক্লাস করতে হতো 6 দিন। তো আমাদের অফ ডে ছিল 2 দিন, ওই 2 দিন আমি সাউথ এশিয়ায় ছিলাম, পরে আবার দেখলাম অতিশয় সুযোগ হলো, ওখানে পার্ট টাইম ক্লাস নিলাম আর কি। এরপরে আবার কোর্স বাংলাদেশে ডাইং এ চলে গেলাম, কারণ টিচিং এ টাকা পয়সা কম এই আর কি। দেখো তাহলে স্পিনিং এ থাকি কিন্তু আমি গার্মেন্টস এ চাকরি করছি, মার্চেন্ডাইজিং এ আমার কিন্তু সমস্যা হয় নাই। তারপর কারণ তুমি ভাই ভাই পারফর্ম করতেছো, ভালো যদি পারো তোমাকে অবশ্যই নিবে। আর আমরা স্যার ওয়ান স্পিনিং এর স্যার সর্বোচ্চ স্যালারি কি কত মানে হয় আনুমানিক? আচ্ছা আমরা ভিডিওটা অফ করে দেই, আমরা যেহেতু আলোচনা জি করছি। স্যার, জি স্যার, রেকর্ডিংটা স্যার অফ করে দিন। রেকর্ডিং কোথায় গেল?